মক্কার জমিনে উটের পচা নারী ভরে বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো, মারধর করা হতো, পাগল বলা হতো, গণক বলা হতো, মজনুন, কাহিন, শায়ের, কবি বলা হতো। বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই? তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও, আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না, সমালোচনা থেকে বাঁচতে পারে নাই। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই। যে গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয়, যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না। আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন? যদি আপনার গালমন্দ করে, আপনার পিছু পিছু যদি লাগে, আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায়, বাতিলের তীর অন্য কোথাও না যেয়ে যদি আপনার বুকে এসে বিঁধে, বুঝতে হবে আপনি বাতিল নন, আপনি হক চিল্লা এখন ঠিক কিনা। ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, হক দল কোনটা চিনব কি করে? ইমাম ইবনে তাইমিয়া বললেন, হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না। বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে, সমালোচনার তীরবাণ ছুড়ে, জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয়, তারাই হকের উপর দণ্ডায়মান আছে, এটা তোমরা ভেবে নিবা। কারা কারা চাই দোহা উঁচু করে আল্লাহর দেখা, ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা, আমাদের এই আবেগ, আমাদের এই উচ্ছ্বাস, আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো। আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো। মরতে আমাদের হবেই, আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলেন? হ্যাঁ আছি আছি। ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই, এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই, আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে? এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও। সাইয়েদানা উমরে ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক والموت في بلد رسولك, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। ওনার দোয়াটা কবুল করে নিল কে? আল্লাহ। উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে, শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা কোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ি আমিন। বিশ্বনবী বললেন, শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে। আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন, তামান্না করেন, তাহলে আপনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেলেও শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে? এজন্য আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? আমরা মৃত্যুরে ভয় পাই না, মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, চিল্লায় এখন ঠিক কিনা। কাফির মুশরিক দিনে মরে 10 বার, জীবনে মরে 1000 বার, মুমিন একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে মরে। এজন্য কালিমায় যারা বিশ্বাসী, আল্লাহর উপর যাদের আস্থা, তাদের কোনো ভয় নাই, তাদের সহায় কে? আমরা যেন সবসময় আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি, তুমি তৌফিক দাও। সিনা বাজার
এজন্য প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রাদিতু বিল্লাহি আবিল ইসলামি আবি মুহাম্মাদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন এরকম একটা মুনাজাত দেন এদেশে তারাহুরু করে তাসবিহগুলো পড়তে চায় না তাসবিহ পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন 34 বার আল্লাহু আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা পড়ি না বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি তিনি বলেন আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করেন ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডান পন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিটগুলোর মধ্যে পড়বেন তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া সুন্নাহ এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়েন ইউ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ইউজ ইউর টাইম এন্ড রিপিট এন্ড সে ইন এভরি হার্ট বিট লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say La ilaha illallah. Chillay padan Allah Akbar. Dine rate jokhoni amra obshor babo amra ki porbo La ilaha illallah. Ar shob kichu korbo ekjoner khushir jonno tini ke Allah. Allah khushir jonno korlei oi kaj apni sawab paben. আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি সওয়াব পাওয়া যাবে না মানুষকে দেখাতে যদি আমরা সালাত পড়ি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠায় দিলে এটার কোনো ওজনই হবে না নাউজুবিল্লাহ পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন সামান্য যত সামান্য
এই সামান্য ইবাদত কর মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আল্লাহ আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এক রাতে এশকের ঠালায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহাজ্জুদ সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাকাত চার রাকাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলেন বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাক্কী জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তায়েফের ময়দানে পাথরের আঘাত বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন